আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত অর্থাৎ নবম শ্রেণীর গণিত দশম অধ্যায় দূরত্ব উচ্চতার কিছু ম্যাথ করানো হবে। অনুশীলনীর যে কিছু ম্যাথ আছে ম্যাথগুলো আমরা করব। দেখো, তোমাদের দশ নম্বর যে অঙ্কটা বইয়ের অনুশীলনীর দশ যে অঙ্কটা আছে, বলছে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত। আচ্ছা, আমরা একটু চিত্রের সাহায্যে একটু সমাধানগুলো করি। দেখো, একটা মিনার মনে করো, এই একটা মিনার। এখন এই জায়গায় কোণটা দিছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হলে আমরা জানি লম্বটা থেকে ভূমিটা কি হয়, বড় হয়। তাহলে আমরা ভূমিটা কি নিলাম, বড় নিলাম। এখন বলছে যে পাদদেশ থেকে কিছু দূরে ওই স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা যদি একটা মিনার হয়, মনে করো এ বি একটা কি মিনার, এখন এই মিনারটার শীর্ষ হচ্ছে এটা আর পাদ হচ্ছে এটা, তাহলে শীর্ষবিন্দু এ, পাদবিন্দু বি বা ভূমিতল যেটা। এখন শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে এই অবস্থানের উন্নতি কোণটা হবে এই জায়গায়। তার মানে আমরা এটা যদি যোগ করি, এই অংশটা হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটার আমরা নাম দিলাম কি, সি। এখন বলছে এবং মিনারটির উচ্চতা 26 মিটার, তাহলে মিনার হচ্ছে এটা এবি, তাহলে এবি সমান হচ্ছে কত, 26 মিটার। তার বলছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, তাহলে মিনার হয়েছে এ বি স্থানে আর ওই স্থান বলতে সিতে আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে আমার বিসি এর মানটা চাইছে। তাহলে কিভাবে শুরু করবো অঙ্কটা, লিখবা চিত্র আঁকার পরে এভাবে লিখবা যে এখানে এ বি সমান 26 মিটার, কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। তারপর বলছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, তাহলে দূরত্বটা হয়েছে কত, বিসি সমান ওয়াট। তারপর লিখে দিবা কি, বা এইভাবে ধরে নিতে পারো যে ওই স্থানটির দূরত্ব হচ্ছে বিসি। স্থানটির দূরত্ব বিসি। তাহলে আমরা যে আগের যে ক্লাসের মধ্যে প্রথম যে ক্লাসটা ছিল, ওই ক্লাসের মধ্যে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে বলছি। তারপরে হচ্ছে তোমার, যেহেতু এই জায়গায় বলছে আমার, বলছিলাম যদি লম্ব, মনে রাখবা লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি যদি থাকে আমার অঙ্কটা করতে হবে 10 দ্বারা, ওই যে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। যেহেতু আমার লম্ব দেওয়া আছে ভূমি বের করতে হবে, তাহলে আমরা লিখবো হচ্ছে ত্রিভুজ ABCA 10, কোণের নামটা বলো ACB সমান লম্ব বাই ভূমি AB বাই BC, বা 10 ACB কোণের মান কত, 30 ডিগ্রি সমান এবি হচ্ছে কত মিটার, 26, BC এর মান আমাদের বের করতে হবে। তাহলে 10 30 ডিগ্রি মান কত, 1/√3, এই জায়গা হচ্ছে কত, 26 BC। এবার আসো কোনাকুনি যদি গুণ করে বিসি, ওকে বিসি তোমাদের তো 26 × √3, 26 × √3। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 26 × √3 মান আসে 100 মিটার, প্রায় লিখে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের এটা একটু ভুল, এটা হচ্ছে 45.03 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের
দ্বিতীয় অঙ্ক, তাইলে এই অঙ্কটা এভাবে, এই টাইপের প্রশ্ন যদি হয় আমরা এভাবে অঙ্কটা করব। এবার আসো দ্বিতীয়টা, দ্বিতীয় সমাধানটা আসো, দেখো দ্বিতীয় সমাধানের প্রশ্নটা একটু পড়ি আমরা। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে ভূতলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে 45 ডিগ্রি হলে আমরা জানি লম্ব এবং ভূমিটা কি হয়, সমান সমান হয়। তাহলে চিত্রটা হয়েছে আমার দুটো সমান, 18 মিটার দৈর্ঘ্য একটা মই। এখন মইটা হচ্ছে আমার, যদি আমরা একটু নামকরণ করি, দেওয়ালটা হচ্ছে মনে করো এ বি, এসি অবস্থান হচ্ছে আমার মইটা। তো এসি অবস্থানে যদি মই হয় তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত, 18 মিটার। আর এ বি এর মান আমার চাইছে, ধরে নিলাম আমরা এ বি সমান উচ্চতা যেহেতু হাইট, তাহলে এটাকে এস দ্বারা প্রকাশ করলাম। আর যেহেতু বলছো ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, তার মানে আমার এই অংশ কত ডিগ্রি কোণ করবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই হয়েছে আমার অঙ্কটার তথ্যগুলো এবং চিত্রটা। এবার আসো দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। দেওয়ালটির উচ্চতার জন্য আমরা আগে লিখি কি কি আছে এখানে, এ সি বি কোণ, এ সি বি কোণ সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি। মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, এসি সমান 18 মিটার। তারপরে বলছে দেওয়ালটির উচ্চতা, লেখক ধরি বা দেওয়ালের ধরি, দেওয়ালের উচ্চতা এ বি সমান এইচ মিটার। আচ্ছা এই তথ্যগুলো আছে আমার। এবার হচ্ছে তোমার দেওয়ালটির উচ্চতা, তার মানে আমার লম্বের মান এবং অতিভুজ দেওয়া আছে, লম্ব এবং অতিভুজ দেওয়া আছে। আমরা জানি লম্ব এবং অতিভুজ থাকলে সাইন দ্বারা অঙ্কটা করতে হয়, তাহলে সাইন দ্বারা হচ্ছে কি লবণ অনেক সাগরে। তাহলে আসে আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি এ সাইন, কোণের নাম হচ্ছে এ সি বি কোণ সমান, আমরা জানি লবণ অনেক সাগরে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত এ বি, অতিভুজ হচ্ছে কত এ সি, মান বসাও সাইন এ সি বি কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এ বি হচ্ছে ধরে নিচ্ছে উচ্চতা এইচ, এ সি হচ্ছে কত ডিগ্রি, কত মান 18, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 সমান হচ্ছে কত এইচ বাই 18। কোনাকুনি গুণ করলে কি হয় আমার, √2 × এইচ সমান হচ্ছে কত 18 কে 18। তারপর আস বা √2 এর পাশে ভাগ করে দাও, এইচ সমান 18/√2। এবার একটু ভাগ করি আমরা, 18/√2 মান আসে 12.727, তার মানে আমরা 2 দশমিক নিলে 12.73 এত মিটার প্রায় লিখে দেব। প্রতিটা অঙ্কের উত্তরের ক্ষেত্রে গিয়ে আমরা প্রায় লিখে দেব, প্রায় লিখতে হবে। হ্যাঁ তাহলে এই হচ্ছে আমার 12 নম্বর এবং হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। আর 10-এর পরে 11টা করি নাই, তোমরা 10-এর মতোই 11 নম্বর অঙ্কটা, তার 11 নম্বর অঙ্ক, তাহলে এই হচ্ছে আমার 12। দেখো এবার হচ্ছে তোমাদের 14 নম্বর অঙ্কটা, তোমাদের 14 নম্বর অঙ্ক হচ্ছে বলছে যে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, একটা শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, একটা স্তম্ভ বা খুঁটি বা মিনার এগুলো মোটামুটি প্রায় একই জিনিস। আচ্ছা একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় কত, 30 ডিগ্রি, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। আচ্ছা এবার দেখো আমরা একটু চিত্রটা আঁকি,
সমাধান। দেখো একটা শীর্ষ মনে করো, আমরা একটা শীর্ষ আঁকলাম, তার বলছে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাইলে আমরা যদি এই 60 ডিগ্রি আমরা জানি কি হয়, লম্বটা বড় হয়, ভূমিটা ছোট হয় 60 ডিগ্রির ক্ষেত্রে। মনে করা স্তম্ভটা ধরে নিলাম, এ বি একটা কি স্তম্ভ, এ শীর্ষের উন্নতি কোণটা হচ্ছে সি বিন্দু, এসে কত ডিগ্রি কোণ করছে 60 ডিগ্রি। তারপর বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে এইটা হয়েছে আমার স্থান, এইটা হয়েছে আমার স্তম্ভ। এখন এই স্তম্ভ থেকে এই স্থান থেকে যদি আমার পিছিয়ে বলে, স্থান থেকে যদি পিছিয়ে বলে, তাহলে আমার এদিকে যেতে হবে, মানে পিছনের দিকে। আর যদি বলে এগিয়ে, যদি বলে ওই স্থান থেকে এগিয়ে বা মিনারটির দিকে বা স্তম্ভটির দিকে এগিয়ে এসো, এবং এগিয়ে আসলে তখন এই সি বিন্দু থেকে আমার এ বি এর দিকে যাবে। এগিয়ে বললে খুঁটির দিকে বা স্তম্ভের দিকে, আর যদি পিছিয়ে বলে তাহলে যে স্থানে কোণ হয়েছে ওটার থেকে আরো পিছনের দিকে। এবার আসো, তাহলে কত মিটার বলছে, 25 মিটার গেলে 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি লম্ব থেকে বড় হয়, বড় হইলে যোগ করে আচ্ছা এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। কত মিটার পিছাইছি আমরা, 25 মিটার। মনে করো এই বিন্দুটার নাম দিলাম ডি। এখন 30 ডিগ্রি স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তার মানে আমার এই এ বি এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা এই বি সিটারে ধরে নিলাম এক্স, বি সিটারে ধরে নিছি এক্স। এবার আসো কি কি তথ্য দেওয়া আছে আমাদের, এখানে এ সি বি কোণ 60 ডিগ্রি, এ ডি বি কোণ 30 ডিগ্রি, সি ডি সমান 25 মিটার, দড়ি বিসি সমান 1 মিটার। তাহলে বিসি যদি 1 হয়, এটা সিডি যদি 25 হয়, তাহলে বিডি পুরোটা কত হইব, 25 প্লাস 1, তাইলে সুতরাং বিডি সমান 25 প্লাস 1 এত মিটার। আর উচ্চতা, উচ্চতা এবি সমান এইচ মিটার। এই হয়েছে আমার মোটামুটি এই চিত্রটার তথ্য, তোমরা পরীক্ষায় সুন্দরভাবে এইভাবে লিখবা। তারপর আসো এই জায়গায় দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ বি ডি। এই জায়গায় যদি কেউ এ ডি বি কোণ না লেখা, এ ডি সি কোণ লেখো, তাহলে কিন্তু হবে না, কারণ এই জায়গায় আমার কোনো সমকোণী ত্রিভুজ নাই। তাহলে আমাদের লিখতে হবে এ ডি বি কোণ, এই পর্যন্ত। তাহলে প্রথমত আমরা এই যে ছোট্ট যে ত্রিভুজটা, অর্থাৎ 60 ডিগ্রি বা যে এই সাথে এটা যে জায়গায় থাকবো, এই অঙ্কটা আমরা ওই ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব। তাহলে ত্রিভুজ এ বি সি এ, দেখো তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমার 10 দ্বারা করতে পারবো, 10 মানে কি টেরা লম্বা ভূ। তাহলে 10 কোণের নাম হচ্ছে এ সি বি কোণ, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কত এ বি বাই বি সি বা 10 60 ডিগ্রি। এ বি এর মান হচ্ছে এইচ, আর বি সি হচ্ছে কত এক্স, বা 10 60 ডিগ্রি মান কত শুধু √3 এইচ বাই এক্স। এবার এই পাশে আসো একটু, তাহলে এই এইচ সমান লিখতে পারি, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এইচ ওকে এইচ √3 এর সাথে গুণ করলে √3 ওকে √3 এক্স। তাহলে আমরা এইচ ইকুয়াল টু লিখতে পারি কত √3 এক্স। এটার 1 নং সমীকরণ দাও, তারপর বাকি ত্রিভুজটা নিয়ে আবার কাজ। আবার আবার ত্রিভুজ এ ডি বি এ, এ ডি
বিএ দেখো এটা লম্ব আর নিচের অংশটা হচ্ছে ভূমি, তো লম্ব আর ভূমি নিয়ে কাজ করলে আমার কি হবে টেন এ ডি, বি গুণ সমান এবি বাই বিডি, এবি বাই বিডি। টেন এই কোণের মান কত, টেন থার্টি ডিগ্রি সমান এবি এর মান আবারও এইচ বিডি, বিডি ছিল কত এই জায়গায় লিখছিলাম আমরা, বিডি সমান পঁচিশ প্লাস এক্স, তাহলে পঁচিশ প্লাস এক্স টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এইচ বাই পঁচিশ প্লাস এক্স, কোনাকুটি গুণ করে দাও তাহলে রুট থ্রি এইচ ওয়ানের সাথে এটা গুণ করলে যা আসে তাই পঁচিশ প্লাস এক্স, বা দেখো এইচ এর মান রুট থ্রি এক্স, তাহলে এই জায়গায় আছে রুট থ্রি ইন্টু এইচ এর মান হচ্ছে রুট থ্রি এক্স, আর এই প্লাসটা এই পাশে আনো মাইনাস এক্স সমান হচ্ছে কত পঁচিশ। আমরা জানি দুইটা রুট থ্রি হলে একটা থ্রি, তাহলে থ্রি এক্স মাইনাস হচ্ছে কত এক্স সমান হচ্ছে কত পঁচিশ, এই দুইটা রুট থ্রি মিলা একটা এক্স। কীভাবে আমরা এই দুইটা রুট থ্রি, যদি আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি আমরা যদি এক্স ইন্টু এক্স লিখি তাহলে কী লিখবা এক্স স্কোয়ার, তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি, রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে কী লিখবা রুট থ্রি স্কোয়ার, তাহলে আমরা জানি রুটে আর স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে এটার এটা যদি বাদ যায় থাকে কত থ্রি, তাহলে এই দুইটা থেকে একটা থ্রি তার সাথে এক্স গুণাকার আছে আর এই এক্স এর এক্স, বা তিনটা এক্স থেকে একটা এক্স বাদ দাও টু এক্স সমান হচ্ছে কত পঁচিশ, বা এক্স ইকাল টু পঁচিশ বাই দুই, সুতরাং এক্সের মান বারো দশমিক পাঁচ এত মিটার। এবার এই এক্সের মানটা এক নং সমীকরণে বসিয়ে পাই, এক্সের মানটা আমরা এক নং সমীকরণে বসাই দিলে আমাদের হয়ে যাবে, এদিকে একটু আমরা বুঝলাম, তাহলে আমরা লিখব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই, এক নং সমীকরণ কি ছিল আমার এইচ সমান রুট থ্রি এক্স, তাহলে রুট থ্রি ইন্টু এক্স এর মান পাইছি আমরা বারো দশমিক পাঁচ, তাহলে একটু আমরা ক্যালকুলেশন করি, রুট থ্রি ইন্টু বারো দশমিক পাঁচ একুশ দশমিক সিক্স ফাইভ, তার মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এত মিটার এর সমান, তাহলে লিখে দেবো কি যে সুতরাং স্তম্ভটির উচ্চতা এর সমান হচ্ছে একুশ দশমিক সিক্স ফাইভ মিটার প্রায়, এটাই তোমাদের অ্যান্সার। আজকে তাহলে তোমাদের দশ বারো এবং চোদ্দ নম্বর অর্থাৎ তিনটা অঙ্ক করলাম, আগামী ক্লাসে আবার চেষ্টা করবো কিছু আরও কিছু অঙ্ক করাতে, এ পর্যন্ত সবাই ভালো থাকো, দোয়া করি আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ।